ইসলামপুর বিধানসভা বিধায়ক আব্দুল করিম চৌধুরীর ছোট ছেলে উপর দুষ্কৃতি হামলা। বিধায়কের ছেলে দাবির ছিনতাইয়ের উদ্দেশ্যে এই হামলা। এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার বলঞ্চা এলাকায়। খবর পেয়ে তৃণমূলের নেতা কর্মীরা ইসলামপুর থানায় হাজির হতে শুরু করে। বিধায়কের ছেলে ইমদাদ চৌধুরী জানিয়েছেন, তিনি বিয়ের এক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ইসলামপুর থানার ভুজাগাঁও এলাকায় যাচ্ছিলেন। গাড়িতে তারা দুজন ছিলেন, তিনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন। তখন ইসলামপুর থানা বলঞ্চা এলাকায় দুষ্কৃতীরা তার গাড়ি লক্ষ্য করে পাথর ছুড়ে বলে অভিযোগ, এবং দুষ্কৃতীদের ছোড়া পাথরে তার গাড়ি কাচ ভেঙে যায়, আহত হন তিনি। তার মাথায় কাচের টুকরো লেগে তিনি আহত হয়েছেন। আহত অবস্থায় ইসলামপুর মহকুমা হাসপাতালে আসলে ঠিক একই জায়গায় আরেক ছিনতাই ঘটনা ঘটেছিল বলে জানতে পারেন তিনি। এই ঘটনায় ইসলামপুর থানার দ্বারস্থ হয়েছেন তিনি এবং ইসলামপুর থানা অভিযোগ দায়ের করেন বিধায়কের ছোট ছেলে ইমদাদ চৌধুরী। আমি একটা ইনভাইট খেতে যাচ্ছিলাম, এখানে ভুজাগাঁও বলে আছে আগ্রিন্টি খুন্তি অঞ্চলের ভিতরে। তো এই তিন পুল থেকে মোটামুটি 1.5 কিলোমিটার আগে বাইপাসের আগে মানে 2-3টা ছেলে রাস্তার ধারে ছিল। ওরা মানে আমার গাড়ি যেই পৌঁছাইছে পাথর উঠে ছুড়ে মেরেছে। তো ভাগ্যিস ভালো যে কাজ আমার বন্ধ ছিল, নাহলে এখানে হালকা মানে ব্লিডিং হয়েছে, কিন্তু কাঁচ যদি ডাউন থাকতো তাহলে আমার মাথা ওখানে ফেটে যেত। তো ওখানে না দাঁড়া একটু আগে গিয়ে দাঁড়ালাম, আইসি স্যারকে ফোন করে আইসি স্যার গাড়ি পাঠালো পুলিশ টুলিশ ওখানে। আবার এখন ওদের মানে তারা তাড়াই গেছে ওখানে, এখন জানি না এখন কি আছে। হসপিটালে এসে দেখলাম যে আরো 1-2টা কেস ওইরকমই ছিল, আরো তো একজনকে মেডিকেল পাঠিয়েছে। এখন তারা বলছিলাম কি এটা কি কোনো চক্রান্ত হতে পারে? না না না, এটা এই আপনার চিন্তাই পাঠ চিন্তা পার্টিটা আপনার উপর আক্রমণ করছে। হ্যাঁ, তো এই এই যে পুলিশ প্রশাসন নিয়ে কি বলবেন? যে পুলিশ প্রশাসনের যে আই সাহেব বলেছেন, এখন গাড়ি ওখানে অলরেডি 2টা আছে, এখন কালকে থেকে মনে হয় ওখানে পার্মানেন্ট কিছু ব্যবস্থা করবেন। আগে যে জিনিসটা আমাদের ভাঙাপুলের সাইডে হতো, তো ওই রকমই এই সাইডে আমাদের এখানে বাইপাসে 1-2টা হয়েছিল আগে, কিন্তু তারপর আজ এসব বন্ধ হয়ে গেছিল। এখন এই সাইডটাতে নিচে নেমে গেছে, তো এখন দেখি এসপি সাহেব বললেন। পর্দার জগতে সেরা কালেকশন মানে সুষমা কালেকশন, অথরাজ শোরুম বোম্বে ডাই। আমাদের এখানে পাবেন রেডিমেড পর্দা, পর্দার পাইপ, ব্র্যাকেট, এছাড়াও রয়েছে কার্পেট, বেডশিট, টাবেল, পাপোশ, সোফার কভার, কুশন, কুশন কভার ইত্যাদি। আমাদের ঠিকানা সুষমা কালেকশন, আর এর জোট নিয়ার গৌরীমহল কোচবিহার। অন্যদিকে তৃণমূল নেতা জাবেদ আক্তারকে জিজ্ঞাসা করা হলে তিনি জানিয়েছেন, এই ঘটনা খুবই নিন্দাজনক। বিধায়কের ছেলে যদি কোনো নিরাপত্তা না থাকে, সাধারণ মানুষের তাহলে কোথায় নিরাপত্তা থাকবে? এবং সেটাকে আটকানোর জন্য পুলিশ প্রশাসনের উপর আস্থা আছে বলে, ভরসা আছে বলে জানিয়েছেন তিনি। ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ইসলামপুর থানা পুলিশ। ঘটনার তদন্তে নেমেছেন পুলিশ। দেখেন, তো আমার তো আইসি সাহেবের কাছে ফর্মটা আসলো, এটা বিভিন্ন রকমের ঘটনা ওখানে ঘটে, কিন্তু এটা নিয়ে তদন্ত পুলিশ করবে নিশ্চয়ই। আমরা আশাবাদী আছি যে পুলিশ প্রশাসন আমাদের নিশ্চয়ই একটা স্টেপ নেবে এগেনস্টে, এভাবে কেন হচ্ছে, এটাকে কিভাবে কন্ট্রোল করা যায়। আর যারা এরকম ওখানে আছে মানে প্রফেশনাল যদি এরকম আছে ওখানে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস যদি করে, তো ইমিডিয়েট ওদের উপরে অ্যাকশন করে আপনার অ্যারেস্ট করার কাজ করা স্টার্ট করবে।